আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। অনেকেরই এই রেসিপিটা তো ভীষণ পছন্দের, যারা পছন্দ করেন আমার রান্না আসলে তাদের জন্যই আমার রেসিপিটি। আর রান্না করতে আমি চলে যাচ্ছি এখন। তো এখানে আমি 1 কেজি পরিমাণে গলদা চিংড়ি নিয়েছি, আর খুব ভালো করে পরিষ্কার করে মাঝখানে যে রক থাকে একটা, এটাও কিন্তু ভালো করে ফেলে নিয়েছি কেটে। আর লেজ আর মাথাটা আমি রেখেছি একটু বড় বা সুন্দর দেখার জন্য, আপনারা চাইলে এটা বাদ দিয়েও নিতে পারেন। আর আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, আর এদিকে আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে সরিষার তেলটাই ভালো যায়। তো মেখে রাখা সেই চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। আর এটা খুব বেশি সময় নিয়ে ভাজবো না, শুধু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর এখন আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো সব নামিয়ে নিব। খুব বেশি সময় ভাজার দরকার নেই, কালারটা চেঞ্জ হয়ে এলেই নামিয়ে ফেলবেন। আর আমি যে তেল আছে আর ওই তেলের মধ্যে 4.5 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এখানে এক এক মশলা অ্যাড করছি। এখানে আমি প্রথমে তেজপাতা 1-2 টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 5 থেকে 6টি সাদা এলাচ। আর এটা খুব বেশি সময় ভাজতে হবে না, শুধু স্মেলটা বের হলেই হবে। আর দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1 চা চামচ করে। রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। এই দুটা পেস্ট দিয়ে আরও কিছু সময় ভেজে নেব, যাতে করে কাঁচা ভাবটা চলে যায়, কাঁচা গন্ধটা যেন না আসে। ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর মশলা কষানোর জন্য আমি এখানে সামান্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা যেন লেগে না যায়। এখানে আমি 1 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি।
আর এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন চিংড়ি মাছের সাথে ভালো করে মশলাটা যেন লেগে যায় সেই জন্য ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এখন আসলে এই চিংড়ি মাছের আরেকটা জিনিস অ্যাড করলে হয়ে যাবে চিংড়ি মাছের মালাইকারি, এটাই সেই নারিকেলের দুধ। আর নারিকেলের দুধটা কিভাবে বের করতে হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি এটা দিয়ে রাখবো, আই বাটনে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারবেন। এই নারিকেল দুধে এটা রান্না হয়ে যাবে। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আগেও তো লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, তো এখন আমি লবণটা চেক করে দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণেই লাগছে। আর এখানে আমি 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর ঝোল শুকানোর পরে এমনটা হয়েছে, আমার কিন্তু রান্না শেষ। এখন শুধু পরিবেশনের পালা, আর আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। আর এই নারকেল দুধটা বের কর মানে করার জন্য যে রেসিপিটা আমি করেছি সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।